আজকাল মোবাইলের একটা ক্লিকে মেলে না এমন জিনিস বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর। কয়েক বছর আগে পর্যন্ত শুধু রেস্তোরাঁর খাবারই ঘরে বসে ফোন মারফত আনিয়ে নেওয়া যেত এবং ঘরের বাইরে গাড়ি ডাকিয়ে কোথাও যাওয়া যেত। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে ওষুধ থেকে মুদিখানার সামগ্রী সব কিছুই। আর চাহিদা যত বাড়ছে গজিয়ে উঠছে নতুন নতুন সংস্থাও। লাভের অঙ্কে একে অপরকে টেক্কা দেওয়ার তাগিদে নিত্য নতুন অফারে কাস্টমারকে আকৃষ্ট করতে সচেষ্ট সেই সংস্থাগুলি। কম সময়ে খাবার পৌঁছে দেওয়ার তাগিদে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মীদের বিপদের মুখে পড়তে আগেও দেখা গিয়েছে। এ নিয়ে বহু আলোচনা সমালোচনাও হয়েছে। এর বিরুদ্ধে আবার সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। চারিদিকে 10 মিনিটে খাবার বা পণ্য ডেলিভারির যে বিজ্ঞাপন চোখে পড়ছে তা দেখেই টুইট করেছেন মহুয়া। তিনি বলেছেন, এই 10 মিনিটে ডেলিভারি বিষয়টাকে একেবারে বেআইনি ঘোষণা করা উচিত, কারণ এতে ডেলিভারি পার্সনের প্রাণের ঝুঁকি এবং আইন ভাঙার প্রবণতা বাড়ছে। তাতে শুধু তাঁরই নয়, রাস্তাঘাটে অন্যদেরও বিপদ হতে পারে। সোশ্যাল মিডিয়াতে থেমে না থেকে মহুয়া বিষয়টি নিয়ে সংসদে সরব হওয়ার কথাও জানিয়েছেন। যদিও সংস্থাগুলির যুক্তি, যেখানে যে পণ্য বা খাবার 10 মিনিটে নিরাপদে পৌঁছানো সম্ভব তারা সেটাই করবে, আর তার জন্য শাস্তি বা পুরস্কার কোনো শর্তই রাখা হচ্ছে না।